রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত দান, কত দান! এই দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো গরিব ছিলেন, অসহায় ছিলেন, তার চেহারা সুন্দর ছিল না, তার তেমন সুশ্রী চেহারা ছিল না, ধনাঢ্য কোনো ব্যক্তিও ছিলেন না, বংশীয় পরিচয় তেমন কিছু ছিলেন না, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত দান! নবীজি, বিশ্ব নবী যেখানকার ঈমান, আল্লাহ পাক সেখানে বিলালকে মুয়াজ্জিন বানায় পাঠাইছেন। একদিন আজান হয় নাই, আজান হয় নাই, কি ব্যাপার, আজান কেন হলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় বললেন, হে জিব্রাইল যাও, আজকে কেন মদিনায় আজান হয় নাই? সে ফেরেশতা আসিয়া আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আজান আরশের পর পৌঁছে যায়, আজকে কেন আজান হলো না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, প্রতিদিন তো ভালো, প্রতিদিন তো বেলাল আজান দিত, আজকে এমন একজন আজান দিয়েছে বেলালের চাইতেও ভালো, সুন্দর কণ্ঠওয়ালা, সুন্দর আওয়াজওয়ালা, অতএব আজকের আজান তো পৌঁছানোর কথা। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান, বেলাল যদি আজান না দেয় আরশ পর্যন্ত পৌঁছবে না, হতে তাড়াতাড়ি বেলালকে দিয়ে আজান দেওয়া, বেলালকে দিয়ে যদি আজান না দেয় আজকে সূর্য উঠবে না। আল্লাহু আকবার! এটা আল্লাহর বান্দা, তার তো তেমন কোন বংশীয় পরিচয়ের কারণে আল্লাহর কাছে সে দামি হয় নাই। এটা আল্লাহর বান্দা, দুনিয়াটা কয়েকদিনের জন্য দুনিয়া, এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই, অল্প কয়েকদিনের জন্য যদি একবার আল্লাহর কাছে দামি হওয়া যায় তাহলে তার জন্য আর কোনো দুঃখ থাকবে না। কিসের বাড়ি, কিসের ঘর, বাড়ি না থাকলেও কোনো অসুবিধা নাই, চিরজিন্দেগির জন্য আল্লাহ আপনার আমার জন্য জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার! কত দাম, কত দাম! এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত দাম! কিয়ামতের মাঠে আবু বকর উঠবে ডান পাশ থেকে, বেলাল, ওমর উঠবে বাম পাশ থেকে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের নিচ থেকে, পায়ের দিক থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাশরের ময়দানে উঠবে, পায়ের দিক থেকে উঠবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কিন্তু দামেস্কে, নবীজির পাশে কিন্তু বেলালের কবর নাই, কিন্তু কিয়ামতের মাঠে আমার নবীজির সঙ্গে তার হাশর হয়ে যাবে। আল্লাহর নবীর সঙ্গে হাশর হওয়ার পর আল্লাহর নবীর বুরাকখানাকে নিয়ে, আল্লাহর নবীর উটখানাকে নিয়ে জান্নাতের দিকে কে নিয়ে যাবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে বেলাল, আমার নবীর উটের রশিটাকে তুমি ধরো এবং জান্নাতে চলে যাও নবীর সাথে। আল্লাহ, এই জন্য আল্লাহর বান্দা, যারাই আল্লাহ পাকের গোলামি করেছে, আল্লাহকে ভালোবেসেছে, তারা দুনিয়াতেও বাদশাহী করে গিয়েছে, আবার আখিরাতেও আল্লাহ তাদেরকে বাদশা বানাইবেন। কিন্তু যারা টাকার গরবে অনেক কোটিপতি হয়ে গিয়েছে কিন্তু মাওলাকে পায় নাই, তারা মাওলাকে না পাওয়ার কারণে পরকাল জিন্দেগিতেও তাদের সব কিছু হারায় ফেলবে।